नजर रखबो एबार क्रिकेटेर खबरे वांगखेड़ेते आईपीएल ए टाना द्वितीय मैचे हार कलकाता नाइट राइडार्सेर प्रथमे ब्याट करे 20 ओभारे 6 उइकेट हारिये 185 रान तुले नाइट बाहिनी जवाबे 17.5 ओभारे 5 उइकेट हारिये जयेर लक्ष्यमात्राय় পৌঁছে যায় মুম্বাই দল হারলেও অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ভেঙ্কটেশ আইয়ার রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়াই করে হারতে হয়েছে অপরদিকে শেষ ম্যাচে দিল্লিকে হারিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা তাই ঘরের মাঠে নাইটদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামেন রোহিত সর্জারা ওয়াংখেড়েতে শুরুতে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক সূর্য কুমার যাদব এদিন নেতৃত্বে বদল এনে চমক দেয় মুম্বাই মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা দলে ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সূর্যকুমার যাদবের সঙ্গে মুম্বাইয়ের হয়ে টস করতে আসেন মুম্বাইয়ের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিন নাইটদের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকারের মুম্বাই অধিনায়কের সিদ্ধান্ত সঠিক ছিল প্রমাণ করলেন মুম্বাই বোলাররা এই ব্যাচে অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুনই প্রথম ওভারটি করেন ম্যাচের শুরুতেই জগদীশনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা এরপর তিন নম্বরে নেমে দলের হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার 51 বলে 104 রানে দুরন্ত ইনিংস উপহার দেন ভেঙ্কটেশ দীর্ঘ 15 বছর পর দ্বিতীয় নাইট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নজির গড়লেন ভেঙ্কে 2008 সালে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নাইট রাইডার্স এর কিউই ব্যাটার ব্র্যান্ডন ম্যাককুলাম এরপর আইপিএল এর 15টি সংস্করণ হয়ে গেল নাইটদের কোনো ক্রিকেটার 100 রানের ক্লাবে নিজেদের নাম লেখাতে পারেননি এবার সেই কাজটি করলেন নাইটদের মধ্যপ্রদেশের 28 বছরের ব্যাটার ভেঙ্কটেশ রান পেলেও এদিন সম্পূর্ণ ব্যর্থ নাইট ব্যাটিং অর্ডার শেষ দিকে নেমে রাসেলের 11 বলে 21 রান ছাড়া আর কোনো নাইট ব্যাটার এই ম্যাচে দাগি কাটতে পারলেন না ভেঙ্কটেশ আইয়ার গতিতে রান করলো বাকিরা প্রায় প্রত্যেকেই রানের তুলনায় বেশি বল খেললেন ভেঙ্কটেশের 100 রানের সুবাদে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 185 রান করে নাইট বাহিনী নবম ওভারে নাইট অধিনায়ক নীতিশ রানার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মুম্বাই বোলার ঋত্বিক শাকিল 10 বলে 5 রান করে ঋত্বিকের বলে আউট হন নাইট অধিনায়ক নীতিশ রানা এরপরই মাঠের মধ্যে তর্কাতর্কিতে জড়ান দুই ক্রিকেটার দুজনের আচরণ ভালো চোখে নেননি ম্যাচ রেফারি নীতিশের ম্যাচ ফির 25% ও ঋত্বিকের ম্যাচ ফির 10% কেটে নেওয়া হয়েছে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান পঞ্চম ওভারে বড় শট খেলতে গিয়ে সুয়াশের বলে আউট হন রোহিত এরপর মুম্বাই অধিনায়ককে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের ইনিংস এগিয়ে নিয়ে যায় ঈশান এদিন 58 রানে ঝকঝকে ইনিংস খেলেন ঈশান বরুণ চক্রবর্তীর বলে ঈশান ফিরলে মুম্বাই অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন তিলক বর্মা 25 বলে 43 রান করে ফেরেন তিলক আর 25 বলে 43 রান করেন এদিনের মুম্বাই অধিনায়ক এরপর বাকি কাজটি করেন মুম্বাইয়ের সিঙ্গাপুর জাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড এই জয়ের ফলে 4 ম্যাচের দুটিতে জিতে 8 নম্বরে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স এক ম্যাচ বেশি খেলে দুটিতে জিতে রান রেটের বিচারে পঞ্চম স্থানে রইল কলকাতা স্পোর্টস ব্যুরো সময় কলকাতা